আমরা বলতে চাই দয়া করে ওই অশান্তি সভাগুলো করবেন, যখন মিছিল মিটিং করি ঘোষণা দিই যেখানে দেই আপনার শান্তি মিছিলের নামে। বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় গভীর উদ্বেগ ইউরোপীয় ইউনিয়নের। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এই জোটটির সদস্য দেশগুলোর ঢাকা মিশন গতকাল রোববার ঢাকা ইইউ ডেলিগেশনের পক্ষ থেকে এই উদ্বেগের কথা জানানো হয়। এই সংক্রান্ত একটি সংক্ষিপ্ত বিবৃতি টুইট করেছে ঢাকা ইইউ ডেলিগেশন। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত সাম্প্রতিক সহিংসতার খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন। রাজনৈতিক কর্মকাণ্ডে নিযুক্ত সব পক্ষকে তারা শান্তিপূর্ণ ও আইনানুরাগ পদ্ধতিতে রাজনীতি করার জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করেছে। আওয়ামী লীগ দিশেহারা হয়ে বিশৃঙ্খলা করতে পাল্টা কর্মসূচি দিচ্ছে বলে ঘোষণা করেছেন বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ দিশেহারা হয়ে পড়েছে। দিশেহারা হয়ে তারা দেশে বিশৃঙ্খলা করতে বিএনপির পাল্টা কর্মসূচি দিচ্ছে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশে একটা গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে। আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইসব